একের পর এক রেকর্ড করছে সুরঙ্গ। থ্রিলার ও রহস্যে ভরা সিনেমাটি দর্শকদের মন জয় করে নিয়েছে। সিনেমাটি দেখতে মুক্তির প্রথম দিন থেকে দর্শক ভিড় করছেন সিনেমা হলগুলোতে, সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। মাত্র 7 দিনে সিনেমাটি টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে। এক সপ্তাহে কত টাকার টিকিট বিক্রি করলো সিনেমাটি? ঢালিউড সিনেমা আবার যেন সুদিনে ফিরেছে, সেটা বোঝা যায় সুরঙ্গ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ দেখে। মুক্তির প্রথম দিন থেকে মাল্টিপ্লেক্সে দর্শকদের আলোচনায় আছে আফরান নিশো অভিনীত সুরঙ্গ। ঈদের দ্বিতীয় দিনে সিনেমাটির টিকিট পাননি অনেকে। তৃতীয় দিন এসে স্টার সিনেপ্লেক্সের শর্ট সংখ্যার দিক দিয়ে রেকর্ড গড়েছে ছবিটি। শনিবার থেকে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সের 7 শাখায় সর্বোচ্চ 33টি শো চলছে। শনিবার দুপুরে ছবিটির পরিচালক ও প্রযোজক দুজনেই তাদের ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছে। 7 দিনে সিনেমাটির আয় নিয়েও ভক্তদের অনেক আগ্রহ ছিল। সিনেমাটির পরিচালক রায়হান রাফি বলেন, মাত্র 7 দিনে সিনেপ্লেক্স থেকে সুরঙ্গ 2.5 কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে। এটা আমাদের সিনেমার জন্য দারুণ একটি খবর। এর আগে ঢাকায় এটা আয়নাবাজি দেবীর রেকর্ড ভেঙেছিল আমার পরাণ সিনেমা, এবার নিজের সিনেমার রেকর্ড ভেঙে দিল সুরঙ্গ। এর আগে বাংলা কোনো সিনেমায় এমন রেকর্ড নেই, এজন্য আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাই। ছবিটির সহপ্রযোজনা প্রতিষ্ঠান চরকির পক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় রাফি সিনেমায় দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের দর্শকেরা পারেন বাংলা সিনেমার দিন বদল করতে, সেটা তারা সুরঙ্গ দিয়ে প্রমাণ করেছেন। দর্শক আবার হলে ফিরেছেন, বাংলা সিনেমা দেখছেন, সিনেমা টিকিট পাচ্ছেন না, এগুলো আমাদের ঢালিউডের জন্য আশার কথা। এজন্য সব কৃতজ্ঞ দর্শকদের। সুরঙ্গ ইতিহাসের দিকে যাচ্ছে, লোভ, বিশ্বাসভঙ্গ, বিচ্ছেদ, অপরাধ, হত্যা, সবকিছুর নৈপথ্যে একটাই কারণ, টাকা। রায়হান রাফির সুরঙ্গর গল্পকে একটা বাক্যে তুলে ধরতে বললে হয়তো এভাবেই বলতে হবে, এটা প্রেম, রোমান্স, গান, কমেডি, অ্যাকশন সব মিলিয়ে পুরো দস্তর বাণিজ্যিক সিনেমা। সিনেমায় আফরান নিশো ছাড়াও আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনোয়ার, মনির আহমেদ, অশোক ব্যাপারী প্রমুখ। একটি আইটেম গানে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। ছবিটির পেমেন্ট পার্টনার বিকাশ, এন্টারটেইনমেন্ট পার্টনার টিকটক ও মার্চেন্টাইজ পার্টনার দারাজ।